মামলা হলো, সাজাও হলো। হাইকোর্টে এসে সেই সাজা পাঁচ বছর থেকে বেড়ে হলো দশ বছর, অথচ সাড়ে ছয় বছর পর এসে রোববার দুদক আইনজীবী সর্বোচ্চ আদালতে বললেন, জিয়া অরফানেজ ট্রাস্ট থেকে কোনো টাকাই আত্মসাৎ করেননি বেগম খালেদা জিয়া। এদিন মামলায় খালাস চেয়ে বেগম জিয়ার লিপ্টু আপিল শুনানি হয়। শুনানিতে মামলার নানা দিক তুলে ধরেন দুপক্ষের আইনজীবী। সোমবার এ বিষয়ে আদেশ দেবেন আপিল বিভাগ। বিএনপি নেত্রীর আইনজীবীর অভিযোগ, রাজনীতি থেকে দূরে রাখতেই বেগম জিয়াকে এই মামলায় সাজা দেয়া হয়। কোনো সাক্ষী এই ধরনের কোনো ভাষা উল্লেখ করেন নাই যে বেগম খালেদা জিয়া কোনো একটি টাকায় হাত দিয়েছেন এবং কোনো একটি টাকা তিনি আত্মসাত করেছেন। রাষ্ট্রীয়ভাবে আদালতের মাধ্যমে অন্যায় করা হয়েছে, অবিচার করা হয়েছে। আমরা আশা করছি দেশনেত্রী বেগম খালেদা জিয়া ন্যায় বিচার পাবেন ইনশাআল্লাহ। এদিকে দুদকের নতুন আইনজীবী আদালতে বলেন, নথিপত্রের কোথাও টাকা আত্মসাতের কথা উল্লেখ নেই। তাহলে কিভাবে বেগম জিয়াকে এই মামলায় সাজা দেয়া হলো? যেটা দেখতে পেয়েছি যে সমস্ত ফ্যাক্টে যে ওইভাবে আত্মসাত এটাকে বলা যায় না, সেই কারণে আমরা সেভাবে সাবমিশন দিচ্ছি। ৬ আগস্ট দণ্ড হওয়া দুই মামলায় বেগম জিয়াকে অব্যাহতি দেন রাষ্ট্রপতি। বিএনপির আইনজীবীরা বলছেন, রাষ্ট্রপতির ক্ষমা নয়, আইনিভাবে নিজেকে নিরাপরাধ প্রমাণ করতে চান বেগম খালেদা জিয়া। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।